তো আজকে আমি দেখাবো আমরা কিভাবে ক্যামটেসিয়া ভিডিও এডিটিং এই সফটওয়্যারটা আমরা ব্যবহার করতে পারি। তো এটা হচ্ছে আমার ক্যামটেসিয়া ভিডিও এডিটিং এর সফটওয়্যার। তো অ্যাট ফার্স্ট দেখেন যে ফাইল এডিট ভিউ প্লে টুলস হেল্প। তো আমরা রেকর্ড দ্য স্ক্রিন, তার মানে কি এটার মাধ্যমে আমরা স্ক্রিন রেকর্ড করতে পারি। আর এটা হচ্ছে ইম্পোর্ট মিডিয়া। তো ইম্পোর্ট মিডিয়ার সাহায্যে আমরা বিভিন্ন ভিডিও অডিও ইমেজ এগুলো আমরা নিয়ে আসতে পারি। তো এভাবে আমরা বিভিন্ন যে কোনো একটা সফটওয়্যার ঢুকে যে এই অডিওটা আমরা নিয়ে আসলাম, আবার এটাকে আবার রাইট ক্লিক করে এই যে রিমুভ, তো এইভাবে আমরা অডিও তারপর হচ্ছে ভিডিও এই যে কোনো একটা ভিডিও, তো ইম্পোর্ট মিডিয়ার সাহায্যে আমরা ভিডিও অডিও এগুলো আমরা এখানে নিয়ে আসতে পারি। তো রিমুভ ক্লিপিং, তো আমরা এখানে আছে প্রোডিউস অ্যান্ড শেয়ার, তো এর সাহায্যে আমরা ভিডিওটাকে সেভ করতে পারি, তারপরে শেয়ার স্ক্রিন, তারপর হচ্ছে ভিমোতে শেয়ার করতে পারি, গুগল ড্রাইভে, তারপর শেয়ার টু ইউটিউব, শেয়ার টু মাই প্লেস, মানে বিভিন্ন জায়গায়। তো আমরা কিভাবে ভিডিও এডিট করতে পারি তা দেখবো। তারপরে নিচে আছে দেখেন ক্লিপ বিন, তো এখানে আছে আমরা যে ভিডিওটা নিয়ে আসবো সেটা এখানে জমা হবে। আবার লাইব্রেরিতে বিভিন্ন রকম ট্রানজিশন আছে, এটাকে আমরা ব্যবহার করতে পারি। এই যে দেখেন, তারপর আছে ডাবল ক্লিক করলে দেখেন, তো এইভাবে আমরা লাইব্রেরি থেকে এগুলো নিয়ে আসতে পারি। তারপর আছে কি কল আউটস, তো এখানে এইগুলো আমরা সিলেক্ট করে এই যে এখানে দেখেন এই আমরা বড় ছোট করতে পারি। আবার আমরা এই এখানে এবার এখানে আমরা এই এখানে আমরা লিখতে পারি যে লেখা সাইজটা বড় করতে পারি। তো এভাবে আমরা তো এটা আমরা ব্যবহার করতে পারি। তো তারপরে হচ্ছে তারপরে আছে জুম ইন, এটার মাধ্যমে আমরা ভিডিওটাকে বড় ছোট করতে পারি। তারপর আছে অডিও, তো অডিওর ভিতরে আমার তো কোনো অডিও সিলেক্ট করা নাই। তো তো এখানে আসলে ভলিউম আপ ডাউন এখানে আপ আছে, অর্থাৎ আমরা ভলিউমটাকে বৃদ্ধি করতে পারি আর ডাউনের মাধ্যমে আমরা কমাতে পারি। তো তারপর আছে ট্রানজিশন, এই যে অনেকগুলো আছে, এই যে তো আর তারপরে দেখেন যে একটা এই যে এইটার মাধ্যমে আমরা যত বড় করব তত এটা বড় হয়ে যাবে। দেখেন আর এটা হচ্ছে আমাদের পিছনে নিয়ে আসবে এক ধাপ করে, এই যে মানে আন্ডো যাকে বলে আস্তে আস্তে, আবার এটাকে আমাদের সামনে নিয়ে আসে। তো